প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম বা কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতে দেখো, আমরা লিখে রেখেছি এক নম্বরে এফোর সাইজের সাদা কাগজ ব্যবহার করতে হবে। যদি এফোর সাইজের সাদা কাগজ না পাওয়া যায় তাহলে সাধারণ সাদা কাগজ ব্যবহার করতে হবে, এবং এফোর সাইজের সাদা কাগজের চারপাশে 1 ইঞ্চি করে পেন্সিল দিয়ে মার্জিন দিতে হবে। তবে এক্ষেত্রে 1 ইঞ্চির কিছুটা কম হলেও চলবে। তো আমরা দেখে আসি যে কেমন কাগজ আমাদের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু একটি এফোর সাইজের কাগজের চারপাশে পেন্সিল দিয়ে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা রেখে দাগ দিয়েছি। ওকে, এই 1 ইঞ্চি জায়গা আসলে কতটুকু জায়গা তোমরা যদি ধারণা নিতে চাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারো। খেয়াল করো, এখানে একটি স্কেল রয়েছে। তোমরা এই কাঠের বা হচ্ছে প্লাস্টিকের স্কেল ব্যবহার করো, তো এই স্কেলের দুই দিকে এরকম কিন্তু থাকে, যেদিকে 1 2 3 4 এভাবে ঘন ঘন করে দেয়া থাকে সেদিকটা কিন্তু আমরা ব্যবহার করব না। দেখো, আমরা কিন্তু এই যে 1 2 3 4 এবং 12 পর্যন্ত রয়েছে এখানে, আমরা কিন্তু এটি ব্যবহার করব। দেখো, এখানে কিন্তু 12 পর্যন্ত রয়েছে। এই যে 1 থেকে 2, এই 1 থেকে 2 এর ডিস্টেন্স হলো কিন্তু এখানে 1 ইঞ্চি। তোমরা চাইলে 1 ইঞ্চি কিংবা তার কিছুটা কমও ব্যবহার করতে পারো। এরপর 3 নম্বরে দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। শিরোনাম লেখার ক্ষেত্রে নীল কলম ব্যবহার করা যেতে পারে। আসলে অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু তোমাদের যে কাভার পেজটি প্রতিষ্ঠান থেকে দেয়া হবে সেই কাভার পেজের মধ্যেও কিন্তু শিরোনামটি লিখতে হবে, এবং তোমরা যে এফোর সাইজের পেজে শুরুতেই কিন্তু তোমরা শিরোনাম লিখে দিতে পারো, এবং এটি কিন্তু লিখে দিলে তোমাদের অনেক সুবিধা হবে। ওকে, দেখো এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু তোমরা চাইলে এভাবে লিখতে পারো। আমি অর্থনীতি যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটির কিন্তু তোমাদের শিরোনাম লিখে দিয়েছি এভাবে, এবং মনে রাখো অ্যাসাইনমেন্টের শিরোনাম যে এখানে অর্থনৈতিক ব্যবস্থা, এই কথাটি তোমরা চাইলে অন্য কালার লাল বাদে ব্যবহার করতে পারো। 4 নম্বরে দেখো, ভূমিকা, বর্ণনা এবং উপসংহার থাকবে। অবশ্যই একটি স্ট্যান্ডার্ড অ্যাসাইনমেন্টের ভূমিকা থাকবে, বর্ণনা থাকবে এবং উপসংহার থাকবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে বর্ণনা অংশটুকু কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ যে নির্দেশনা বা ধাপ দেওয়া রয়েছে, এই অনুযায়ী কিন্তু এই বর্ণনা অংশটি লিখতে হবে, এবং নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের ভূমিকা থাকবে এবং উপসংহার থাকবে। তবে এই কথাগুলো লিখতে হবে না, প্যারা আকারে লিখলেই চলবে। তো চলো আমরা দেখে আসি কিভাবে লিখতে হবে। আসলে এখানে দেখো, আমাদের যে অ্যাসাইনমেন্টটি একটু আগে তোমরা দেখেছ সেখানে কিন্তু শুরুতেই আমরা 4 ধরনের অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো, এই কথাটি কিন্তু লিখিনি। ওকে, আমরা লিখেছি যে সমস্ত আইনগত ও সামাজিক কাঠামোর মধ্যে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। ওকে, পৃথিবীতে বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। এই যে এই লেখাটুকু, এটুকুই কিন্তু আসলে ভূমিকা। তোমরা নিজেদের সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্টের ভূমিকা এভাবে লিখতে পারো, তবে এখানে ভূমিকা কথাটি না লিখলেই ভালো। এরপর সবশেষে দেখো, আমরা লিখে রেখেছি পরিশেষে বলা যায় পৃথিবীতে কোথাও বিশুদ্ধ ধনতন্ত্র কিংবা বিশুদ্ধ সমাজতন্ত্র বিদ্যমান নেই, এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশ এই ধরনের অর্থব্যবস্থার মাধ্যমে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তো বুঝতেই পেরেছ, এটি হচ্ছে উপসংহার, এবং এখানে কিন্তু উপসংহার কথাটি লেখা নেই। এই ভূমিকা এবং উপসংহার এর মাঝে যাবতীয় লেখা কিন্তু বর্ণনার আওতাভুক্ত। এখানে 5 নম্বরে দেখো, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যম হতে সরাসরি কপি করা যাবে না তোমাদের অ্যাসাইনমেন্টটি, তবে এগুলো হতে বিভিন্ন ধরনের সহায়তা নেওয়া যেতে পারে। এটিকে কিন্তু কিছুটা স্ট্রিক্টলি তোমাদের বলে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখে আসি। তোমরা দেখো, 2021 সালের SSC পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা দেওয়া রয়েছে, এটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে, এবং এটি কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ www.dshse.gov.bd, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পাবে। এই ঠিকানাটি তোমাদের ফোনে টাইপ করলে এবং ক্লিক করলে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পারবে, এবং এটি PDF ফাইল আকারে থাকবে, তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তোমরা দেখো, আমরা সাধারণ নির্দেশনাগুলো খেয়াল করি যে এখানে কি কি বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত নিম্নের স্মারকদ্বয়ে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে যথাযথভাবে। এখানে আমরা
চার নম্বর পয়েন্টটি খেয়াল করছি, এটি কিন্তু আসলে দেখো কভার পৃষ্ঠা সম্পর্কিত। এবং আমি যেটি তোমাদের দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে। মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে এবং পরীক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয়, সেক্ষেত্রে উক্ত শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে অর্থনৈতিক কার্যক্রমে সহযোগিতার দায়ে জবাবদিহিতার আওতায় আনা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক বলা হয়েছে। তো অবশ্যই এই বিষয়টি তোমরা যদি না জেনে থাকো তাহলে এখন শুনে নাও যে তোমাদের খাতা কিন্তু তোমাদের টিচার কাটবেন বা মূল্যায়ন করবেন এবং পরবর্তীতে কিন্তু অন্য একজন পরীক্ষক কর্তৃক অর্থাৎ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কিন্তু মূল্যায়ন করা হবে এবং সেটি কিন্তু বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষকও হতে পারে। তাই খুবই সতর্কতা সহিত তোমাদের কিন্তু প্রসিডিউর মেনটেন করে এই কার্যক্রমটি সম্পাদন করতে হবে। সবশেষে দেখো, অ্যাসাইনমেন্ট লেখার সময় কোথাও লাল কালার ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে তোমাদের শিক্ষক লাল কালার ব্যবহার করে তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর দিবেন বাম পাশে, ওকে? তবে শিরোনাম এবং টপিক লেখার সময় অন্যান্য কালার ব্যবহার করা যেতে পারে। দেখো, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরের যে কভার পৃষ্ঠাটি রয়েছে সেটির নমুনা কপি। এটি কিন্তু তোমাদের বোর্ড কর্তৃক দিয়ে দেওয়া হয়েছে এবং এই নিচের অংশ শিক্ষার্থীকে ইংরেজিতে পূরণ করতে হবে। দেখো, আমি দেখাচ্ছি অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, যেহেতু তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তাই ক্রমিক নম্বর হবে 1। এভাবে তোমাদের বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী ক্রমিক নম্বরগুলো বসাতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশ্লিষ্ট শিরোনাম হবে এবং অবশ্যই ইংরেজি বাদে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, যেহেতু ইংরেজি তোমাদের করতে হবে না তাই অ্যাসাইনমেন্টের শিরোনাম অবশ্যই বাংলায় লিখতে হবে। বিষয় কোড ও নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। শিক্ষা বোর্ডের নাম, এগুলো সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে, ওকে? শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর, ওকে? শিক্ষার্থীর নাম, পিতার নাম এবং মাতার নাম। এবং নিচে দেখো, নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, এই অংশটুকু কিন্তু তোমাদের পূরণ করতে হবে না। মনে রাখো, এই অংশটুকু শিক্ষক কর্তৃক পূরণীয় অংশ, এখানে তোমরা হাত দিবে না। এরপরে সবার শেষে রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে। দেখো, এই অংশটুকু কিন্তু প্রতিষ্ঠান পূরণ করবেন, তোমাদের এই অংশটুকু তোমাদের পূরণ করতে হবে না। তো তোমাদের শুধুমাত্র উপরের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কিন্তু পূরণ করতে হবে। এই পেজটি তোমরা কোথায় পাবে যদি বলো, তাহলে তোমরা কিন্তু এই পেজটি নিজেরা তৈরি করে নিতে পারো কোনো কম্পিউটারের দোকান থেকে, অর্থাৎ কোনো স্টুডিও থেকে তৈরি করে নিতে পারো, অথবা তোমাদের এই পেজটি কিন্তু তোমাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে এবং এরই সম্ভাবনা খুব বেশি। এবং এই যে পেজটি সরবরাহ করবে এজন্য কিন্তু কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না, এটিও কিন্তু নির্দেশনায় বলা রয়েছে। দেখো, চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য এই বিজ্ঞপ্তির সাথে একটি কভার পৃষ্ঠা নমুনা সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থী নিজ হাতে লিখে এই কভার পৃষ্ঠা তৈরি করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান চাইলে উক্ত কভার পৃষ্ঠা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদানের সময় সরবরাহ করতে পারবে। পরবর্তীতে শিক্ষার্থীরা উক্ত কভার পৃষ্ঠার সংশ্লিষ্ট অংশ পূরণ করে অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে অবশ্যই জমা দেবে। তবে এই কভার পৃষ্ঠা বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে কোনো অর্থ আদায় করা যাবে না। তো তোমরা যাবতীয় বিষয়গুলো দেখলে এবং অবশ্যই এই নিয়মগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে অ্যাসাইনমেন্ট তৈরি করার সময়। তাহলে ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং একটি লাইক দিতে ভুলবে না। আবারও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।